দেখো রুমকি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, সে কথা আর তোমাকে আমি কতবার বলবো বলো দেখি। তাহলে এতদিন তুমি আমার সঙ্গে প্রেম করছিলে কেন, সেটা তো আগে বলো। প্রেম করেছি, বেশ করেছি। কেন, তুমি গান শোনেনি? শোনো তবে। বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। কেন, কোথাও কি লেখা আছে নাকি যে প্রেম করলে বিয়ে করতে হবে? শোনো রুমকি, আমি চুমকিকেই বিয়ে করব। চুমকির সাথে মা আমার বিয়ে ঠিক করে রেখেছে। কি বললে, তুমি চুমকিকে বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ, আমি চুমকিকেই বিয়ে করব। চুমকির বাবার অনেক টাকা আছে, তাই তো আমি চুমকিকেই বিয়ে করব। তোমাকে বিয়ে করলে তো আমি কানা করিও পাবো না। এখন যাও তো, যাও আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। এই কথা বলে বিট্টু শিয়াল সেখান থেকে চলে যায়। না না, আমার চোখের সামনে বিট্টু অন্য একটা মেয়েকে বিয়ে করবে সেটা আমি সহ্য করতে পারবো না। দরকার পড়লে আমি সুইসাইড খাবো। হ্যাঁ হ্যাঁ, আমি সুইসাইডই খাবো, তবে নতুন আঙ্গিকে সুইসাইড খাবো, যাতে আমাকে নিয়ে নেট জগতে আলোড়ন সৃষ্টি হয়। পেয়েছি। এই কথা বলে রুমকি শিয়ালিনী একটা বড় কচু গাছের সঙ্গে ফাঁসি দিয়ে মারা যায়। রুমকি শিয়ালিনী মরে গিয়ে পেতনি হয়ে যায়। মুঝে শাদি করোগে, মুঝে শাদি করোগে, আহা আমার কি সুন্দর বউ, চল রে চল তাড়াতাড়ি করে চল, আমার মাঝে বউকে বরণ করতে দাঁড়িয়ে আছে। গাছের সঙ্গে ফাঁসি দিয়ে সুইসাইড খেলাম, আর আজকে না মরার পরও পেতনি হয়ে সে দৃশ্যই দেখতে হলো। না না বিট্টু, তোকে তো আমি এমনি এমনি ছেড়ে দেব না, তোকে তো আমি শান্তি মতো বাসর করতে দেব না। কি সুন্দর চাঁদের মতো বউ। বৌমা এসো, মা এসো, আমার ঘরে এসো। মা তুমি কোথায় যাচ্ছ, তুমি কি আমাদের সঙ্গে ঘুমাবে নাকি? দেখেছো বৌমা, আমার ছেলেটা না পাগল হয়ে গেছে, আমি কেন তোদের সঙ্গে ঘুমাবো? আমি গেলাম আমার ঘরে, ঘুমিয়ে পড়লাম, তোরাও ঘুমিয়ে পড়। এরপর বিট্টু শিয়ালের মা নিজের ঘরে চলে যায়। বউ মা তো চলে গেছে, চলো আমরা এবার ঘুমিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, আমারও খুব ঘুম পেয়েছে। শয়তান বড়ি, তোর জন্যই আমি আমার বিট্টুকে বিয়ে করতে পারিনি। আগে তোকে আমি আচ্ছা মতো ভয় দেখাবো, তারপর ওদেরকে। ওরে ওরে বড়ি, বিট্টুকে অন্য মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেখছি খুব আরামেই ঘুম ঘুমাচ্ছিস। দাঁড়া, তোর আরামে গো, আমি আরাম করছি। এই কথা বলে পেতনি অদৃশ্য হয়ে বিট্টু শিয়ালের মায়ের পায়ে ধরে টানতে থাকে। এই কে রে, কে কে আমার পা ধরে টানছে? না না, ঘরে তো কেউই নেই। দূর, এসব মনে হয় আমার মনের ভুল, আমি বরং ঘুমিয়েই পড়ি। এরপর বিট্টু শিয়ালের মা আবারও ঘুমিয়ে পড়ে, আর পেতনি বিট্টু শিয়ালের মায়ের বালিশ উড়িয়ে নিয়ে গিয়ে মাটিতে ফেলে দেয়। এ কি, এসব কি হচ্ছে? বালিশটা মাটিতে পড়ে গেল কিভাবে? এসব আমি কি দেখছি? এ কি হচ্ছে আমার সঙ্গে? রাম রাম রাম, ওরে বাবা রে, এ তো মনে হচ্ছে কোনো ভূত। বড়ি, আমার সামান্য জাদু দেখে অজ্ঞান হয়ে গেলি? এবার তবে যাই বিট্টুর বাসর নষ্ট করতে। এরপর পেতনি একটা গাজর হয়ে বিট্টু শিয়ালের ঘরে চালের উপর ঢিল মারার শব্দ করতে থাকে। আহা, কিসের এত শব্দ হচ্ছে ঘরের চালের উপরে? এভাবে ঢিল ছুটছে ঘরের চালে, মনে হচ্ছে শালা বানর এই কাজটা করছে। যাই তো, যাই,
গিয়ে দেখি শালা বানরকে পেলে রাম কেলানি কেলাবো আজকে। এই এই কে রে, কে কে ভাবে ঢিল মারছিস? না বাহিরে তো কাউকেই দেখছি না, যাই বাবা ঘরে চলে যাই। আমি আবারও চলে শব্দ করব, আমার সাথে তোদের ঘুম আসবে না। এই কথা বলে পেতনি আবারও গাজর হয়ে চালে শব্দ করতে থাকে। ওগো এত শব্দ করলে কিভাবে ঘুমাবো বলো? বউ তুমি রাগ করো না, আমি দেখতেছি এভাবে চালে শব্দ করছে, আমার মনে হয় কি ওই শালা বানর বন্ধু আমাদের সাথে পানরামো করছে রে। তুমি ঘুমিয়ে পড়ো, আমি দেখছি বিষয়টা। কি ব্যাপার, বাহিরে তো কাউকেই দেখছি না, তাহলে কে ভাবে শব্দ করছে? বানর যদি হতো তাহলে তো ওকে দেখতে পেতাম। যাই যাই বাবা শুয়ে পড়ি গিয়ে। বিট্টু শিয়াল আবারও ঘরে গিয়ে শুয়ে পড়ে আর পেতনি পুনরায় শব্দ করতে থাকে। আহা, এভাবে কি ঘুমানো যায়? চলো তো চলো বাইরে গিয়ে দেখি কে এভাবে আমাদেরকে ডিস্টার্ব নষ্ট করছে। কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। এই কে রে, কে কে আমাদের এভাবে ডিস্টার্ব নষ্ট করছিস? সাহস থাকলে সামনে আয়। তখনই গাজর রূপে পেতনি চুমকে শিয়ালে নিয়ে মাথায় আঘাত করে। ওরে বাবারে, মনে হচ্ছে কেউ আমাকে মাথায় ঢিল মারলো। হায় 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 রে, পাশের রাতে আমার মাথাটা বুঝি ফেটেই গেল। ওরে বাপরে বাপ, আমার মাথায় আবার কে ঢিল মারলো রে? বউ মনে হচ্ছে আমার কেউ হিংসে করে এমনটা করছে। তুমি ঠিকই বলেছো, একে এই গাজরটা এভাবে শূন্যে উড়ছে কেমন করে? তবে কি এই গাজরটা এমন করছে? ওরে বৌরে বু 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 ভূত, আমাকে বাঁচাও। এই হারামজাদা, শালা শ্বশুরের বেটা, নাম নাম আমার কল থেকে। আমি ওসব ভূতটুতে ভয় পাই না। দাঁড়া রে ভূত, তোকে আমি ঝাড়ু পিটা করছি, ঝাড়ুটা কই রে। আচ্ছা বউ, ভূত কি ঝাড়ু দেখলে ভয় পায় নাকি? হ্যাঁ ভয় পায়। তাহলে বউ আমিও ভূতকে ঝাড়ু পেটা করব। এই যে ঝাড়ু, চলো এবার দুজনে মিলে ঝাড়ু দিয়ে ভূত শালিকে ঝাড়ু পেটা করি। এরপর বিট্টু শিয়াল আর চুমকি শালিনী গাজর রূপে পেতনিকে ঝাড়ু পেটা করতে থাকে। ওরে বাবারে, এখানে থাকলে তো দেখছি আমি ঝাড়ু পেটা খেতে খেতে গাজর রূপী পেতনি থেকে ঝাড়ু রূপী পেতনি হয়ে যাব। ওরে রুমকি পেতনি, পাশে চাইলে পালারে পালা। এই এই যাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বলছি, তোকে তো আমি ছাড়বো না, তুই আমার বাসর রাত নষ্ট করেছিস। দাঁড়া দাঁড়া বলছি। বউ আমাকেও সঙ্গে নিয়ে চলো, ভূতকে যে ঝাড়ু পেটা করবো। এরপর মিট্টু শিয়াল আর চুমকি শিয়ালিনী গাজর রূপী পেতনির পেছনে ঝাড়ু নিয়ে দৌড়াতে থাকে। না না বাবা, আর দৌড়াতে পারছি না, আমি বরং এই পুকুরে নেমে পড়ি। এই কি, ওই ভূত গাজরটা গেল কোথায়? শালা ভূতের বাচ্চা ভূত, তোকে পেলে আমি চিবিয়ে চিবিয়ে খেতাম। সাহস কত গাজর হয়ে এসেছে আমার বাসন নষ্ট করতে। বউ তুমি কিভাবে জানলে ওটা ছেলে ভূত না মেয়ে ভূত? ওতেও তো পারে ওটা শালা কিংবা শালি ভূত, তাই তো ভূতের লিঙ্গ জেনে ভূতকে গালি দেওয়া উচিত। তুমি চুপ করো, চলো এবার বাড়ি যাই। একি, আমি গাজর থেকে পেতনি হতে পারছি না কেন? ও বুঝেছি, আমার শরীর ঝাড়ুর মার খাওয়ার পর থেকে দুর্বল হয়ে পড়েছে, তাই তো এমনটা হচ্ছে। আমি বরং কয়েকদিন এই পুকুরে গাজর হয়ে থাকি, আর যদি কেউ এই গাজর দেখে লোভে গাজর তুলতে আসে তবে আমি আবার আমার রূপ নিতে পারবো, আর আমি আমার প্রতিশোধ নিতে পারবো। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। একি, বাজারের ব্যাগে দেখছি গাজর নেই। তোমাকে যে বললাম বাজার থেকে গাজর আনতে, আমার দাদা
কতদিন পর আসছে তাকে আমি গাজরের হালুয়া রেধে খাওয়াবো। বউ মনে তো ছিল কিন্তু মাছ মাংস সবজি এসব কিনতে কিনতে আমার টাকা শেষ হয়ে গেছে, তাই তো গাজর কিনতে পারিনি। শোনো না বউ, দাদাকে না হয় আজকে এই কচি পাটার ঝোলি খাওয়াও, আর একদিন এলে না হয় পরে গাজরের হালুয়া রেধে খাওয়াইও। কি বললে? অন্যদিন আমি আমার দাদাকে গাজরের হালুয়া খাওয়াবো? না না, আমি আজই খাওয়াবো। তুমি দরকার হলে ভিক্ষা করো, আর সেই ভিক্ষার টাকা দিয়ে গাজর কেনো, তা না হলে কিন্তু আমি আমার দাদার সঙ্গে পাপের বাড়ি চলে যাব। না না বউ, আমি যেমন করে পারি গাজর এনে দিচ্ছি, তারপরেও তুমি বাবার বাড়ি যেও না। তবে যাও জলদি গাজর নিয়ে এসো। ধুর, এই বউয়ের জ্বালা আমার আর ভালোই লাগে না। ইচ্ছে করছে বউয়ের সামনে গিয়ে বলি, আগে যদি জানতাম বিয়ে আমি নাহি করতাম, বউয়ের জ্বালার সহ্য হয় না। আরে এ কি দেখছি, পুকুরে গাজর! পুকুরেও আবার গাজর চাষ হয় নাকি? ধুর বাবা, এসব ভেবে আমার কি কাজ? আমি তো আমার গাজর পেয়ে গেছি, ভালোই হলো। ভিক্ষের টাকায় আর গাজর কিনতে হলো না, ভিক্ষেও করা হলো না। যাই যাই, এই পুকুর থেকে কয়টা বড় বড় গাজর তুলে আনি। একেই বলে উপরালা যখন দেতা হে ছাপ্পর ফারকে দেতা হে। পুকুরে তো নেমে পড়লাম, কিন্তু গাজর তুলতে পারছি না কেন? না না, আমাকে হাল ছাড়লে চলবে না, আরো জোরে হেইও। জোর হলো না হেইও। ওরে বাপরে, আমি ডুবে যাচ্ছি কেন? বাঁচাও! কি শান্তি, কি শান্তি! আমি জানতাম আমার এই লোভনীয় গাজর থেকে কেউ না কেউ আসবে আমার গাজর নিতে, আর যার কারণে এই বাঘ বেটা এসেছিল। যাই হোক, এই বাঘের কারণে আমি আবার আমার পেত্নীরও ফিরে পেয়েছি। এবার আমি আমার প্রতিশোধ নিতে পারবো। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। আমার স্বামীটা যে গেল গাজর আনতে, এখনো ফিরে এলো না কেন? ভিক্ষে করতে গিয়ে আবার মারটার খেয়ে মরে গেল না তো? ও বাঘিনী মামি, আমি দেখছি বাঘ মামাকে কোথাও খুঁজে পাই কি না, তুমি আর কেঁদো না এভাবে। ওগো, যেমন করে পারো বাঘ মামাকে খুঁজে আনো। হ্যাঁ হ্যাঁ বউ, আমি খুঁজে দেখছি, তোমরাও আশপাশটা একটু ভালো করে খুঁজে দেখো। আচ্ছা আচ্ছা, বাঘিনী মামি তুমি বাড়িতে থাকো। ঠিক আছে বৌমা। বাঘ মামা, ও বাঘ মামা, বাঘ মামা গো, কোথায় গেলে তুমি? এই যে কিংকং দাদা, তুমি কি বাঘ মামাকে দেখেছো? ওই না তো। আরে বিট্টু, আমি তো বাঘ মামাকেই খুঁজছি। কত ভালো পশু ছিল বাঘ মামা, হঠাৎ করে কোথায় হারিয়ে গেল? চল বিট্টু, আমরা বরং বাজারে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করি কেউ দেখেছে কিনা বাঘ মামাকে। হ্যাঁ হ্যাঁ কিংকং দাদা, চলো আমরা তাই করি। বাঘ মামা, বাঘ মামা, কোথায় আপনি সারাদিন? বাঘ মামা! ধুর বাবা, সে কতক্ষণ থেকে বাঘ মামাকে খুঁজছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। আরে এ কি, পুকুরে! লে বাবা, পুকুরে আবার গাজর চাষ কে করেছে? কে করেছে করেছে, আমি বরং কটা বড় বড় গাজর তুলে নিয়ে আসি। বাঘ মামাকে খুঁজে পাইনি তো কি হয়েছে? কত বড় বড় গাজর তো খুঁজে পেয়েছি, আমি বরং এই গাজরগুলো তুলে নিয়ে বাড়ি যাই। চুমকি শিয়ালিনী যাই না গাজর তুলতে পুকুরে নামে, অমনি পেতনি চুমকি শিয়ালিনীকে পুকুরে ডুবিয়ে দেয়। এবার আমি আমার বিট্টুকে বিয়ে করব। বেশ কিছুক্ষণ পর, ওরে বিট্টু, তুই দেখছি এসেছিস।
কেন মা কি হয়েছে ওরে এদিকে তো বৌমাকে খুঁজে পাচ্ছি না সেই যে গেছে বাঘকে খুঁজতে এখনো আসেনি হে কি বলছো মা বাঘ মামাকে খুঁজতে গিয়ে চুমকি নিজেই নিখোঁজ না না বাবা ব্যাপারটা তো ভালো লাগছে না এখনই আমাকে একবার তান্ত্রিক ইল বাবার কাছে যেতে হবে ইরে বিট্টু হঠাৎ তুই এই ইল বাবা তান্ত্রিকের কাছে কি মনে করে ও বাবা গো তাহলে শুনুন সবই তো শুনলেন গো ইল বাবা আমার বউকে আপনি এনে দেন আমি যে আমার বউ ছাড়া মরবো না তুকু বাঁচবো না বউ রে বউ কোথায় গেলি তুই এই বিট্টু চুপ কর এত বউ পাগলা হলে চলবে না এই জলের দিকে তাকা তান্ত্রিক বাবা তাহলে এখন কি হবে আমার বউ যে পেতনির হাতে বন্দি ভয় পাস নে চল চল আমার সঙ্গে এরপর তারা সেই গাজরের পুকুরে যায় তান্ত্রিক জাদু দিয়ে পেতনিকে হাজির করে তান্ত্রিক তুই আমাকে কেন ডাকলি আরে আমার বিট্টু সোনাও দেখছি এখানে এই তান্ত্রিক তুই আমার বিট্টু সোনাকে নিয়ে এসেছিস আরে রুমকি তুমি তুমি না মরে গেছো হ্যাঁ আমি আমি আবার ফিরে এসেছি তোকে বিয়ে করব বলে তুই যদি আমাকে বিয়ে করিস তাহলে আমি বাঘ মামা আর তোর বউকে ফিরিয়ে দেব এর আগে না বল আমাকে তুই বিয়ে করবি না না কখনো না কাভি নেই হয় আমি তোমাকে কখনোই বিয়ে করব না তাহলে তোর বউ আর বাঘ মামাকে আমি মেরে ফেলব এমনকি তোর মাকে দেখবি ওদেরকে এই দেখ এবার বল আমাকে বিয়ে করবি নাকি ওদেরকে আমি মেরে ফেলব এই বিট্টু তুই রাজি হয়ে যাবি এতে এসব আপনি কি বলছেন তান্ত্রিক বাবা আমি একটা পেতনিকে বিয়ে করব হ্যাঁ হ্যাঁ আমি যা বলছি তুই সেটাই কর এই নে গাজরের মালা এই মালা বদল কর এই মালা বদল করলেই তোদের বিয়ে হয়ে যাবে বিট্টু তুই আগে এই গাজরের মালা পরিয়ে দে ঠিক আছে বিট্টু শিয়াল গাজরের মালা যেই না পেতনি গলায় পরিয়ে দেয় অমনি পেতনি আবারও একটা গাজর হয়ে যায় বিট্টু শিয়ালের মা বউ আর বাঘ মামা সাথে সাথে মুক্তি পেয়ে যায় না না এটা তুই কি করলি রে তান্ত্রিক এটা হতে পারে না শয়তান পেতনি তুই কি ভেবেছিস তোর ভয়ে আমি বিট্টুর সঙ্গে তোর বিয়ে দিয়ে দেব এবার থাক তুই সারা জীবন ওই গাজর হয়ে না না তোকে বরং আমি ধ্বংস করে দেই এটাই ভালো হবে বিট্টু তোরা এবার ফিরে যা আমি এই পেতনির ব্যবস্থা করে ফিরে আসছি ঠিক আছে তান্ত্রিক বাবা বউ তোমরা আমার সঙ্গে চলো মা ও বাঘ মামা তোমরা এখান থেকে তাড়াতাড়ি চলো এরপর তান্ত্রিক বাবা গাজর রূপী পেতনি আর পুকুরে থাকা গাজর গুলোকে জাদু করে ভস্ম করে দেয় এই ছোট তোকে না আমি বলেছি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিবি তোকে এই এক কথা আমি আর কতদিন বলবো বলতো কেন দিদি আমি কেন প্রতিবার আগে রান্না শেষ করব আমার আগে তুমি রান্না শেষ করতে পারো না না পারি না তুই আমার আগে ঘুম থেকে উঠিস তাই হিসেব মতো তুই তাড়াতাড়ি রান্নার কাজ সেরে ফেলবি তারপর আমি রান্না করব ও এই কথা তা বেশ কাল থেকে আমিও দেরি করে ঘুম থেকে উঠবো ছোট এটা কিন্তু ঠিক হচ্ছে না তুই এমনটা করলে
একদম ভালো হবে না কিন্তু কি ভালো হবে না হবে সেগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি তোমার রান্না করবে আর আমি আমার রান্না করব আচ্ছা ঠিক আছে আমি যখন রান্না করা শুরু করব তুই কিন্তু তখন তোর হাড়ি বাটি নিয়ে আসবি না এই আমি বলে রাখলাম সেটা সময় হলেই দেখা যাবে ছোট তোর কি ঝামেলা না করলে পেটের ভাত হজম হয় না নাকি এখন পর্যন্ত তো ভাতই খেলাম না আর ভাত হজম করার বিষয়টা আসলো কোথা থেকে এই তো শুরু হয়ে গেছে দুই বউয়ের ঝগড়া এই বউয়েরা আর ঝগড়া করতে হবে না তোমরা আমার এখানে এসো তোমাদের সাথে আমার কিছু কথা আছে ওই যে মা ডাকছে চল জি মা বলুন ডাকছেন কেন বিটু আর বল্টু বাড়িতে আছে না হ্যাঁ মা আছে তাদেরকেও ডাকবো লে হালুয়া মা এত সকালে ডেকে পাঠালে কেন জরুরি কিছু বলবে বুঝি হ্যাঁ রে বাবা জরুরি কিছুই বলবো আমি তো মনে হয় আর বেশি দিন বাঁচবো না তাই এখনই একটা সিদ্ধান্ত নিয়েছি সে কি মা আপনি এমন অলক্ষণে কথা বলছেন কেন তো কি বলবো বৌমা আমি আরো অনেকদিন বাঁচবো তোমরা দুই বউ যা শুরু করেছো রোজ রোজ তোমাদের ঝগড়া শুনে আমার অর্ধেক আয়ু মনে হয় কমে গেছে মা এদের ঝগড়া শুনে তোমার অর্ধেক আয়ু কমে গেছে তাহলে তো সব দোষ হচ্ছে বড় বৌদি তো বেশি বেশি ঝগড়া করে কি কি বললি তুই আমার বউ বেশি ঝগড়া করে আর তোর বউ বুঝি কিছু করে না দুধে ধোয়া তুলসী পাতা আমি তো দেখি আমার বউয়ের চেয়ে তোর বউই বেশি ঝগড়া করে গো দাদা তুমি এটা বলতে পারলে তুই বলতে পারলে আমি কেন বলতে পারবো না তুই যতবার বলবি আমিও ততবারই বলবো আহ তো ওরাও দেখছি শুরু করলি ঝগড়া এখন থাম তো থাম আচ্ছা আচ্ছা চুপ করেছি এখন বলো তো কি বলবে আমাদের তো এক খণ্ড জমি আছে আমি চাই তোরা দু ভাই আলাদা করে ভাগ করে নিয়ে গাজরের চাষাবাদ করবি আর যার গাজরের আবাদ ভালো হবে আমি তাকে জমিটা লিখে দিব মা আমি তো তেমন কোন কাজ করি না দাদা তো তাও একটু করে তুমি আমাকে জমিটা লিখে দাও না 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 যে পরিশ্রম করবে আমি তাকে লিখে দিব আর তুই অলস সেটা আমি খুব ভালো করে জানি তাই এবার তোর পরিশ্রম করার সময় দেখি তুই কেমন পরিশ্রম করতে পারিস ওগো তুমি কোনো চিন্তা করো না দেখবে আমাদের গাজরের ফলনই সবচেয়ে ভালো হবে আর আমরাই জমিটা পাবো এ তোমরা জিতবে আর আমরা বুঝি বসে বসে দেখবো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে গাজর চাষাবাদ করব আমাদের গাজর ফলন সবচেয়ে বেশি ভালো হবে আবার তোমরা শুরু করলে যাও তো যাও তোমরা এখন ঝগড়া না করে কাজে লেগে পড়ো হ্যাঁ হ্যাঁ চলো সবাই সেই দিনটি এভাবে কেটে যায় আর রাতে ওগো কিছু ভাবলে গাজরের চাষাবাদ নিয়ে হ্যাঁ হ্যাঁ ভেবেছি তো কালকেই কিংকং দাদার দোকান থেকে গাজরের বীজ নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ তাই করো আর যত সার দিতে হয় সব কিনে আনবে আমাদের অংশে যেন সবচেয়ে গাজর ভালো হয় বুঝেছো লে হালুয়া বউ আমি তো অবশ্যই অবশ্যই করব এখন আর এসব কথা নিয়ে ভেবো না তো এখন অনেক রাত হয়েছে শুয়ে পড়ো দেখি অন্যদিকে ওগো চুমকি দিদিরা যদি জিতে যায় তাহলে আমি কিন্তু সহ্য করতে পারবো না আমাদের যে করেই হোক জিততেই হবে জমিটা আমাদেরকেই পেতে হবে যা বললে তুমি আমি তো সেই তখন থেকেই ভাবছি কিভাবে ওই জমিটা নিজের করে নেওয়া যায় আমি তো বাপু এমনিতেই অলস আর জমিটা যদি আমি পেয়ে যাই তাহলে হয়তো আরো শান্তিতে থাকতে পারবো আমাকে কোনো কাজই করতে হবে না কাজ করতে হবে না মানে তাহলে জমির কাজ কে করবে শুনি কেন আবার তুমি করবে আমার বউ থাকতে আমি কেন কাজ করব বাপু কি তুমি এই বুদ্ধি এটেছো হায় ঈশ্বর
এখন স্বামী আমার ভাগ্যে দিলে। কেন বউ, অন্য কেউ তো সবকিছু নিজের দখলেই নিতে চায়, আর আমি তো নিজ থেকেই তোমাকে সবকিছু দিয়ে দিতে চাচ্ছি। তোমার আর কথা, আমি ঘরের কাজও করবো আবার জমির কাজও করবো নাকি? আমাকে কি তুমি ঘরের দাসী পেয়েছো নাকি? আহ বউ, তুমি এভাবে বলছো কেন? তুমি কেন দাসী হতে যাবে? তুমি তো আমার লক্ষ্মী বউ। আর ঢং করতে হবে না, এখন আলসেমি বাদ দিয়ে কিভাবে গাজরের ফলন ভালো করা যায় সেটা নিয়ে ভাবো। হ্যাঁ হ্যাঁ বউ, আমিও তো এটাই বলতে চেয়েছিলাম। চলো আমরা দুজন একসঙ্গে ভাবি কি করা যায়। এভাবেই রাতটি কেটে যায়, আর পরের দিন বল্টু যায় কিংকং এর দোকানে। কি ব্যাপার বল্টু, তুই হঠাৎ আমার দোকানে? তোর তো এখন গাছের নিচে নাক ডেকে ঘুমানোর কথা, আর না হলে বন্ধুদের নিয়ে তাস খেলার কথা, তুই আমার দোকানে কেন? আহ কিংকং দাদা, তুমি ওই সব শুরু করলে। আরে আমি কি সাধে বলছি নাকি? তুই যেমন আমি তো তেমনটাই বলছি। এখন বল কেন এসেছিস? আমার কিছু গাজরের বীজ লাগবে, আর সেটার জন্য কিছু সারও লাগবে। সে কি রে, গাজরের বীজ দিয়ে কি করবি? জমিতে গাজরের চাষাবাদ করবো। হায় হায়, এ আমি কি শুনছি, তুই করবি চাষাবাদ? হ্যাঁ হ্যাঁ করবো আমি, এখন দাও তো দাও সার আর বীজগুলো। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি কিন্তু এখন এই সার বীজের টাকা দিতে পারবো না, কারণ আমার কাছে কোনো টাকা নেই যে গাজর বিক্রি করে তোমার সব টাকা দিয়ে দেব। তার মানে বাকি নিবি তাই তো? না গো বাপু, অন্য কাউকে বাকি দিলেও আমি তোকে বাকি দিতে পারবো না। কেন গো দাদা, আমি এ বোনের বুঝি কেউ নই, তুমি তো আমার পরিবারের সবাইকেই চেনো, আমাকে বাকি দিতে তোমার সমস্যা কিসে? আমি তো বলেছি গাজর তোলার পর সব টাকা তোমার পরিশোধ করে দেব। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করেই বলছিস আমি তোকে বাকি দেব, কিন্তু মনে রাখবি এটাই শেষবারের মতো। হ্যাঁ হ্যাঁ এটাই শেষবারের মতো দিও। কিংকং দাদা শোনো, এমন কোনো কি সার আছে যেটা দিলে গাজরের ফলন খুব ভালো হবে? হ্যাঁ আছে তো, দোকানে নতুন নিয়েছি, এমন একটা সার আছে যা দিলে গাজরগুলো অনেক বড় আর ভালো হবে। ও কিংকং দাদা বলছি কি, তাহলে আমাকে ওই সারটাই দাও। তাহলে কিন্তু আমাকে বেশি টাকা দিতে হবে, এই সারের দাম অনেক। কোন সমস্যা নেই দাদা, তুমি সবগুলো হিসাব করে খাতায় লিখে রাখো, আমি গাজর বিক্রি করে তোমার সব টাকা পরিশোধ করে দেব। আচ্ছা বেশ, কথার যেন নড়চড় না হয় এই আমি বলে রাখলাম। না না দাদা কোনো নড়চড় হবে না। এই কথা বলে বল্টু গাজরের বীজ আর সার নিয়ে চলে যায়। আর কিছুক্ষণ পর, লে হালুয়া, কিংকং দাদা কেমন আছো তুমি? আরে বিট্টু যে, আমি তো ভালোই আছি, হঠাৎ তুমি এলে দোকানে, তো কি নেবে বলো? আমিও এসেছি, মানে কেন বল্টু এসেছিল নাকি আবার? হ্যাঁ এসেছিল তো, আমার কাছ থেকে বাকিতে গাজরের বীজ আর সার নিয়ে গেল। বল্টু যে আলস, বাকিতেই তো নিবে, ওর কাছে তো আর কোনো টাকা পয়সা নেই। আচ্ছা বল্টু যে কাজ কাম কিছু করে না, তা ওর সংসার চলে কি দিয়ে? সে আমি কি করে বলবো গো দাদা। তাও কথা, আমার ভাবতেই অবাক লাগে, তোমরা দুই ভাই দুজন দু রকম, একজন কাজ করে আর একজন টোটো করে ঘুরে বেড়ায়। আচ্ছা যাক গে, অনেক কথা বলে ফেললাম, এখন কি নেবে বলো? আমাকেও গাজরের বীজ দাও কিংকং দাদা। সে কি, তুমিও গাজরের বীজ নেবে? বল্টুও তো গাজরের বীজ নিয়ে গেল, আসল ঘটনা কি বলো তো? সে যে অনেক বড় কাহিনী গো দাদা, আর একদিন দেখা হলে তোমাকে সব বুঝিয়ে বলবো। বিট্টু তোকে কি স্পেশাল সার দেব যেটা দিলে গাজরের ফলন অনেক ভালো হবে? না না গো দাদা, স্পেশাল সার আমাকে দিতে হবে না, তুমি আমাকে ওই নরমাল সারটাই দাও, আমার স্পেশাল সার লাগবে না গো দাদা। আমার বাড়িতে অনেক গরুর গোবর আছে, আমি সেটা শুকিয়ে রেখেছি, ওটাই জমিতে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিচ্ছি। তারপর বিট্টু শিয়াল গাজরের বীজ আর সার নেয়, সেখান থেকে চলে যায়। আর দুই ভাই জমিতে গাজরের বীজ বুনে দেয়। কিছুদিন পর চারা গজায়। বউ এগুলো কি জানো? এগুলো হচ্ছে স্পেশাল সার, এগুলো দিলে
গাজরের ফলন অনেক ভালো হবে। তাই নাকি? তাহলে তো মনে হচ্ছে আমরাই পুরো জমির মালিক হয়ে যাব। হ্যাঁ বাবু হ্যাঁ, আমার যে কি আনন্দ লাগছে। অন্যদিকে ওগো, গাজরে চারা কি গজিয়েছে? হ্যাঁ বাবু, চারা গজিয়েছে তো। তাই তো এখন আমি জমিতে সার দিতে যাচ্ছি। ও, তা শুনলাম তোমার ভাই নাকি জমিতে দেবার জন্য কি স্পেশাল রাসায়নিক সার এনেছে, যেটা দিলে নাকি গাজরের ফলন অনেক হবে। ওগো, তুমিও কি ওই সারটা এনেছো? লে হালুয়া বউ, তুমি কান পেতে অন্যের ঘরের কথা শোনো, এটা তো আমি তোমার কাছ থেকে কখনোই আশা করিনি গো। ওগো, আমি তো কান পাতিনি, তুমি আমাকে ভুল ভাবছো। আমি পাশেই ছিলাম, কথাটা আমার কানে চলে এসেছে, এই আর কি। ওই একটা হলো, তাও তো একই কথা, এরকম আর কখনো যেন আমি না শুনি, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। এখন বলো তো, ওই স্পেশাল সার কি জমিতে দিতে যাচ্ছো? না না বউ, আমি কোনো স্পেশাল সার দেব না। আমি সাধারণ সারের সাথে এই গোবর শুকনো জৈব সার হিসাবে দেব, এতে আমাদের অনেক ভালো ফলন হবে আশা করছি। তুমি আশা করতে থাকো, আর ওইদিকে যদি তোমার ভাই সব জমি নিয়ে নেয় তখন? বউ, যা হবার তাই হবে, বুঝলে? তবু আমি ওই রাসায়নিক সার জমিতে ব্যবহার করব না, এটি ব্যবহার করলে জমির উর্বরতা কমে যায়, বুঝলে? এটা অবশ্য তুমি খারাপ বলনি, কিন্তু আমরা যদি হেরে যাই তাহলে আমার তো অনেক খারাপ লাগবে। লে হালুয়া বউ, এতে এত মন খারাপ করো না তো, আমি তো আছি, আমি কাজ করে সংসারটাকে বেশ ভালো করেই চালিয়ে নিতে পারবো, বুঝলে? ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, আমারও তো রান্না শেষ, চলো তোমার সাথে গিয়ে সারের সাথে গোবর মিশাই। হ্যাঁ হ্যাঁ তাই চলো। এরপর দুই ভাই এক এক করে তাদের ভাগের অংশে সার ছিটিয়ে দেয়, আর বেশ কিছুদিন পর গাজর হয়ে যায়। বিট্টুর গাজরের ফলন বেশ ভালো হয়, আর অন্যদিকে বল্টুর গাজরের আবাদ অনেক খারাপ হয়, ওর জমির গাজরের গায়ে পচন ধরে। আয় হায়, একই হলো আমার, আমার যে সব শেষ হয়ে গেল। এই দাদা, তুই আবার আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য জমির এই হাল করিস নি তো? ছি 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 ছি, বল্টু তুই আমাকে এটা বলতে পারলি? আমি তো তোর জমির কিছুই করিনি, তুই তো আমার মায়ের পেটের ভাইরে, আর তোর সাথে বা এমনটা করবই কেন বল? ওগো, আমরা তো আর জমিটা পাবো না, এখন কি হবে? থাম, তোরা এখন থাম, যা হবার তা তো হয়ে গেছে। এমন সময় সেখানে কিংকং চলে আসে। আরে তোমরা দেখছি সবাই এখানে, ভালোই হলো। এই বল্টু, আমার টাকা কোথায়? গাজর তোলা তো শুরু হয়ে গেছে। কি আর বলবো গো দাদা, আমার গাজর গুলো তো সব পচে পচে গেছে, আমি এখন তোমাকে টাকা দিব কি করে? দেখলি তো বেশি লোভ করলে কি হয়, যেমন লোভ করতে গিয়েছিলি তেমন তার ফলও পেলি। ওগো, এক কাজ করো, বল্টু টাকা তুমি পরিশোধ করে দাও, সে তো তার পাপের ফল পেয়েই গেছে। আচ্ছা আচ্ছা বেশ, আমি টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা, কাল দোকানে গিয়ে দিয়ে দিস রে বিট্টু, আমি তাহলে এখন গেলাম। দেখ বল্টু, আর রুম কি দেখো বল্টু, তোরা যাকে পর দুশমন ভাবিস তারাই তোদের আপনজন। হ্যাঁ গো হ্যাঁ, আমি এখন বুঝতে পেরেছি। ও দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও গো দাদা, ক্ষমা করে দাও, আজকে থেকে আমি ভালো হয়ে যাব গো দাদা। হ্যাঁ গো দিদি, তুমিও আমাকে ক্ষমা করে দাও, আমি আর তোমার সঙ্গে ঝগড়া করব না। আরে মাপ চাইতে হবে না, তোমরা তো আপনজনই, বিপদে তো আমরাই একে অপরের পাশে দাঁড়াবো, এটাই তো নিয়ম। হ্যাঁ হ্যাঁ বউ, তুমি একদম ঠিক বলেছো। আর বন্ধুরা, দেখলে তো অধিক মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করলে কি হয়, আজ থেকে আপনারাও রাসায়নিক সার ব্যবহার করবেন না। বাড়ির আশেপাশে পড়ে থাকা জঙ্গল গরুর গোবরের জৈব সার করে জমিতে ব্যবহার করবেন।